আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই স্বপ্নে সাপ দেখলে এর ফলাফল কিংবা পরিণাম কি হয়। অর্থাৎ স্বপ্নে আমরা সাপকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের দেখি, আর এই বিভিন্ন সময় বিভিন্ন রকমের সাপ দেখলে বা বিভিন্ন অবস্থায় দেখলে এর ফলাফল কি হয় তা আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ইশারা। এক্ষেত্রে নবী রাসুল এবং আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম যারা স্বপ্ন দেখতেন তা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহি, এবং নেককার বুজুর্গানের দিন এবং আউলিয়া কেরাম যেই সকল স্বপ্ন দেখেন সেগুলোকে বলা হয় ইলহাম, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি পরোক্ষ ইশারা বটে। তেমনিভাবে আমরা সাধারণ মানুষ যা ঘুমের বেলা স্বপ্ন দেখি তাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ইশারা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তকদিরে যা কিছু নির্ধারণ করেছেন তা আমাদের ঘুমের ঘরে দেখিয়ে দেন, এবং আমাদের বাস্তব জীবনে যা কিছু ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে আমাদেরকে ইশারা করে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেক্ষেত্রে স্বপ্নে আমরা যদি সাপ দেখি, অর্থাৎ শুধুমাত্র সাপ দেখি, তাহলে এর ফলাফল কিংবা পরিণাম হবে আপনি আপনার শত্রু কর্তৃক জুলুমের সম্মুখীন হতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেক্ষেত্রে আপনি যদি দেখেন সাপ আপনাকে আক্রমণ করতেছে, অর্থাৎ আপনাকে ধাওয়া করতেছে, তাহলে বুঝতে হবে অচিরেই আপনার শত্রু আপনাকে ধাওয়া করবে কিংবা আপনাকে আক্রমণ করার জন্য তেড়ে আসবে। সুপ্রিয় দর্শক, সেক্ষেত্রে একটি মজার বিষয় হলো, আর যদি আপনি ঘুমের ঘরে দেখেন সাপ আপনাকে কামড় দিয়ে ফেলেছে, তাহলে বুঝতে হবে শত্রু আপনার কাছে পরাজিত হবে। বিষয়টি অত্যন্ত মজাদায়ক। যদি আপনি স্বপ্নে দেখেন সাপ আপনাকে ধাওয়া করতেছে, তাহলে বুঝতে হবে শত্রু আপনাকে ধাওয়া করবে, অর্থাৎ আপনার পিছনে শত্রু লেগে গেছে। আর যদি দেখেন আপনাকে ধাওয়া করতে করতে আপনাকে কামড় দিয়ে ফেলেছে, তাহলে এর ফলাফল কিংবা পরিণাম হবে উল্টা, তাহলে বুঝতে হবে শত্রু আপনার কাছে পরাজিত হবে, এরকম একটি অর্থ বহন করে। সুপ্রিয় দর্শক, আর যদি আপনি স্বপ্ন দেখেন সাপ আপনার দিকে ধাওয়া করতে করতে আসতেছে আর আপনি সাপকে মেরে ফেলতেছেন কিংবা সাপকে খতম করে ফেলেছেন, তাহলে এর অর্থ হবে আপনার মাধ্যমে আপনার শত্রুরা পরাজিত হবে তথা বিনাশ হবে। সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয় হলো, এই সাপকে আপনি যদি আপনার ঘরে দেখেন, অর্থাৎ আপনার বাসস্থানে দেখেন, আপনি যেখানে ঘুমাচ্ছেন তার খাটের নিচে কিংবা আপনার ঘরের মধ্যে যদি আপনি দেখেন, বুঝতে হবে এই শত্রু আপনার ঘরের মধ্যেই আছে, অর্থাৎ আপনার নিজস্ব আত্মীয় স্বজন নিজস্ব লোকের মাধ্যমেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন, নিজের আপনজনরাই আপনার শত্রু হবে। আর যদি আপনি দেখেন সাপ আপনার ঘরের বাইরে কিংবা আঙিনায়, তাহলে বুঝতে হবে আপনার শত্রু হবে আপনার প্রতিবেশীরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা সাপ সম্পর্কিত অনেকগুলো প্রশ্নের সমাধান জানলাম, ফলাফল জানলাম। সেক্ষেত্রে আপনি যদি কখনো রাত্রবেলা এই সাপকে স্বপ্ন দেখেন, তাহলে এর পরিণাম কিংবা ফলাফল কি হতে পারে তা অনায়াসেই বুঝতে পারবেন। যেহেতু আমরা অনেক ক্ষেত্রেই এই সাপ নিয়ে ঘুমের ঘরে স্বপ্ন দেখি, সাপ আমাদের পিছু পিছু আসতেছে, আমাদেরকে ধাওয়া করতেছে কিংবা আমাদের দিকে তেড়ে আসতেছে কিংবা আমাদের দিকে তাকিয়ে ফণা তুলে আমাদের দিকে ধেয়ে আসতেছে, এরকম স্বপ্ন কিন্তু আমরা হর হামেশা দেখি। এমনকি অনেক ক্ষেত্রে আমরা স্বপ্ন দেখি সাপ আমাদেরকে কামড় দিয়ে ফেলেছে। সুপ্রিয় দর্শক, এরকম স্বপ্ন যদি আমরা দেখি তাহলে এর ফলাফল কিংবা পরিণাম কি হবে আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের শত্রু ও আমাদের নির্যাতনকারীদের মাধ্যমে আমাদেরকে হেফাজত করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরকম দৈনন্দিন জীবনে আরও যদি আপনি কোনো কিছু স্বপ্ন দেখেন, সাপ কুকুর কিংবা অন্যান্য যে কোনো বিষয়ে আপনি রাত্রবেলা স্বপ্ন দেখেন, এবং সে স্বপ্ন যদি আপনার দিনের বেলা মনে থাকে, আপনার মনে ভয় জন্মায়, তাহলে সেই স্বপ্নের কথা আমার এই ভিডিওগুলোর কমেন্ট বক্সে লিখে জানাবেন।
ইনশাআল্লাহ আপনার স্বপ্নের ব্যাখ্যাগুলো আমাদের পরবর্তী ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।